ঢাকা ব্যাংক লিমিটেডের 19তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, প্রতিষ্ঠাতা ও পরিচালক মির্জা আব্বাসউদ্দিন আহমেদ, সাবেক ভাইস চেয়ারপারসন ও উদ্যোক্তা শেয়ারহোল্ডার আফরোজা আব্বাস, পরিচালক রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, মোহাম্মদ হানিফ, আমিরুল্লাহ, আবদুল্লাহ আল আহসান, তাহিদুল হোসেন চৌধুরী, খন্দকার জামিল উদ্দিন, মির্জা ইয়াসির আব্বাস, আমানুল্লাহ সরকার, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ হাবিব উপস্থিত ছিলেন।